নমস্কার বন্ধুরা, ডেলি ব্লগ চ্যানেলের তরফ থেকে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভারত সরকারের গান্ধী স্মৃতি ও দর্শন স্মৃতি থেকে নতুন একটি নোটিফিকেশন এসেছে এবং এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুরু হয়েছে 5 পাস থেকে। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ আলোচনা করব যে আপনারা এই জবের জন্য কিভাবে আবেদন করবেন, তা আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে এই নোটিফিকেশনে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের আপলোড করা সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, চলে যাচ্ছি নোটিফিকেশনের পাতায় কী বলা হয়েছে সেখানে দেখে নেব। তাহলে বন্ধুরা, এখানে প্রথমে বলা আছে গান্ধী স্মৃতি অ্যান্ড দর্শন স্মৃতি অ্যান অটোনোমাস বডি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কালচার। এখানে বলা আছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হু ফুলফিল দ্য কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি অ্যাজ পার রিক্রুটমেন্ট ফর দ্য ফলোয়িং পোস্ট। এখানে বলা আছে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আবেদন করা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা যারা এই পোস্টগুলোর জন্য কোয়ালিফাইড এবং এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন। এখানে নাম দেওয়া আছে পোস্টের, নেম অফ দ্য পোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার প্রথম পোস্টটি, ওয়ান পোস্ট আনরিজার্ভ, পে স্কেল রয়েছে গ্রুপ এ 67,700 থেকে 2,08,700 অবধি রয়েছে। এখানে এজ লিমিট বলা আছে 50 ইয়ার্স, এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে অ্যাটলিস্ট গ্রাজুয়েট এবং 10 বছরের সুপারভাইজারি এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারে গভর্নমেন্ট অফ অর অটোনোমাস অর্গানাইজেশন থেকে। তারপর বলা আছে সেকেন্ড পোস্টটি, নেম অফ দ্য পোস্ট লাইব্রেরিয়ান, একটি পোস্ট আছে আনরিজার্ভ, পে স্কেল রয়েছে গ্রুপ সি, স্যালারি রয়েছে 35,400 থেকে 1,12,400 অবধি, এজ লিমিট বলা আছে 45 বছর। পোস্ট গ্রাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, 5 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ক্ষেত্রে। তারপরে বলা আছে 3 নম্বর পোস্টটি, নেম অফ দ্য পোস্ট গাইড, টু পোস্ট, দুটি পোস্ট আছে গাইডের জন্য, এখানে একটি রয়েছে এসসি রিজার্ভ এবং অন্যটি রয়েছে ওবিসি রিজার্ভ। এখানে পে স্কেল রয়েছে গ্রুপ সি, 25,500 থেকে 81,100 অবধি স্যালারি রয়েছে, এজ লিমিট বলা আছে 25 বছর, এডুকেশন কোয়ালিফিকেশন দরকার ডিগ্রি ইন আর্টস প্রিফারেবলি উইথ ইন্ডিয়ান হিস্ট্রি অর ওয়ান অফ দ্য সাবজেক্ট, ইন্ডিভিজুয়াল নলেজ অফ গান্ধিয়ান ফিলোসফি থাকলে ভালো হয়, অ্যাটলিস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় ফিল্ড অর্গানাইজেশন মিউজিয়াম আর্ট গ্যালারি ইত্যাদিতে। তারপরে 4 নম্বর পোস্টটি বলা আছে, নেম অফ দি পোস্ট ড্রাইভার, ওয়ান পোস্ট, এটি আনরিজার্ভ রয়েছে এই পোস্টটি, পে স্কেল রয়েছে 19,900 থেকে 63,200, এজ লিমিট বলা আছে 25 বছর, এডুকেশন কোয়ালিফিকেশন শুড হ্যাভ পাসড 8 স্ট্যান্ডার্ড, 8 পাস হলে ভালো হয়, পারমানেন্ট লাইসেন্স থাকতে হবে মোটর ড্রাইভিং থেকে, তারপরে 3 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট 5 নম্বরে কার্পেন্টার, এটিও আনরিজার্ভ, একটি পোস্ট রয়েছে, পে স্কেল রয়েছে গ্রুপ সি, 19,900 থেকে 63,200, এজ লিমিট বলা আছে 25 বছর, এডুকেশন কোয়ালিফিকেশন 8 পাস থাকলে ভালো হবে এবং স্কিল কার্পেন্টারের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। তারপরে 6 নম্বর পোস্ট রয়েছে সাফাই সেবক, দুটি পোস্ট রয়েছে, এটি ওয়ান আনরিজার্ভ অ্যান্ড ওয়ান রিজার্ভ ফর ওবিসি, একটি আনরিজার্ভ রয়েছে এবং একটি রিজার্ভ রয়েছে ওবিসি কোটা থেকে, পে স্কেল রয়েছে গ্রুপ সির 18,000 থেকে 56,900 অবধি, স্যালারি বলা আছে এখানে, এজ লিমিট বলা আছে 25 বছর, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে 5th স্ট্যান্ডার্ড পাস হলেই হবে। তারপরে বলা হয়েছে সিলেকশন প্রসিজার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পার্সন দোজ হু আর শর্ট লিস্টেড উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার বিফোর দ্য সিলেকশন কমিটি। এখানে বলা আছে যার যার নাম শর্ট লিস্ট করা হবে তারা সিলেকশন কমিটির সামনে হাজির হতে হবে, অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য সিলেকশন কমিটি দ্য কম্পিটেন্ট অথরিটি উইল মেক দ্য অ্যাপয়েন্টমেন্ট, সিলেকশন কমিশনার সিলেকশন কমিটির রেকমেন্ডেশনে গিয়ে যে কম্পিটেন্ট অথরিটি আছে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে। তারপরে ফর পোস্ট 2 to 6 নো ইন্টারভিউ উইল বি হেল্ড ফর দিস পোস্ট, 2 থেকে 6 নম্বর পোস্ট অবধি কোনো ইন্টারভিউ নেওয়া হবে না, অল দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার বিফোর দ্য সিলেকশন কমিটি ফর জেনারেল অ্যাসেসমেন্ট, যা 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 যা
এখানে বলা হয়েছে যারা যারা এই 2 থেকে 6 নম্বর পোস্টের জন্য শর্টলিস্ট হবেন তারা সিলেকশন কমিটির সামনে জেনারেল অ্যাসেসমেন্টের জন্য হাজির হতে হবে। এখানে বলা হয়েছে রিল্যাক্সেশন ইন এজ উইল বি অ্যালাউড অ্যাজ পার রুলস, অবশ্যই রিল্যাক্সেশন থাকবে, এজ রিল্যাক্সেশন। তারপরে বলা আছে পার্সনস দোজ হু আর অলরেডি ইন সার্ভিস আর রিকোয়ার্ড টু সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু প্রপার চ্যানেল। এখানে বলা আছে আপনারা পোস্টের থ্রুতে আপনাদের যা ডকুমেন্টস আছে তা আপনারা ফর্ম থাকলে ফর্মের সাথে বা ডকুমেন্টগুলো সব কিছু অ্যাটাচ করে একটি খামের মধ্যে করে আপনারা পোস্ট করবেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই উইদিন 30 ডেজ অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট উইথ ফুল পার্টিকুলার্স টু, যারা ইন্টারেস্টেড রয়েছেন এই জবের জন্য তারা 30 দিনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্টের ফুল পার্টিকলস পরে আপনারা যা যা ডকুমেন্টস আছে আপনাদের সব কিছু আপনারা সেন্ড করতে পারেন ডাইরেক্টর কাছে, গান্ধী স্মৃতি এবং দর্শন স্মৃতি, গান্ধী দর্শন, রাজঘাট, নিউ দিল্লি 11002 এই অ্যাড্রেসে। তাহলে বন্ধুরা আপনাদের যদি কোনো ফার্দার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সাহায্য করব। এবং আমাদের ফেসবুক পেজ ডেইলি ব্লগে জয়েন করবেন, সেখানে আমরা সমস্ত কিছু ও আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।